8 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। 8 নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আদালত থেকে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, কামরুল ইসলামকে আদালতে নিশ্চয়ই তোলা হয়েছে, তার বিরুদ্ধে আসলে কোন কোন মামলাগুলো হয়েছে আরও একবার আপনার কাছে একটু জেনে নিতে চাই, এবং কামরুল ইসলাম তো বটেই, এর বাইরে আজ আর কাউকে আদালতে আনা হবে কি না? আরাকিব, আসলে আজকে কামরুল ইসলামকে, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আজকে আদালতে আনা হয়েছে 8 দিনের রিমান্ড শেষে। আপনারা জানেন যে নিউমার্কেট থানায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড শেষে আজকে আদালতে আনা হয়েছে, এবং তাকে আদালতে তোলা হতে পারে, কারণ আজকে রিমান্ড শেষে আসে তাদের আদালতে কাছে অবহিত করতে হবে, এবং সেই প্রক্রিয়া অংশ হিসেবে তাকে আজকে আদালতে আনা হয়েছে। তো কিছুক্ষণ পরে হয়তো আদালতে উঠবে, এখন কারতখানায় রয়েছে আমরা জানতে পেরেছি যতটুকু। তো এই মামলার প্রধান আসামি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এই মামলার আসামি, এবং সেই মামলার 8 দিনের শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তারা যেটি বলেছেন যে আপনার এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে কামরুল ইসলামের কাছ থেকে জিজ্ঞাসাবাদে, এবং এই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমলে নিয়ে মামলার আসল রহস্য উদ্ঘাটন সম্ভব বলে মনে করেন তদন্তকারী কর্মকর্তা। সেই প্রেক্ষিতে তারা বলছেন যে তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে, এবং মামলাটি এখনও তদন্ত পর্যায়ে রয়েছে, যেহেতু সেই ক্ষেত্রে আসামি মানে মুক্তি পেলে এই মামলার তদন্ত ব্যাহত হতে পারে, সেই আশঙ্কা তারা আসামিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আদালতে কাছে আর্জি করেছে যে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে যেন জামিন দেওয়া না হয়। এখন এই আবেদনের প্রেক্ষিতে আসলে শুনানি অনুষ্ঠিত হবে, এবং শুনানি শেষে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে যে আসলে কামরুল ইসলামকে জামিন দেবেন না জেল হাজতে পাঠাবেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে 8 দিনের রিমান্ড শেষে কামরুল ইসলামকে আদালতে আনা হয়েছে, কিন্তু কোনো রিমান্ড আবেদন করা হয়নি। এবং একই সাথে জানিয়ে রাখি, আজকে দুপুরের পর আরও কিছু আর কয়েকজনকে আনা হবে। আপনারা জানেন যে ঋণ দিয়ে মানুষ জড়ো করার অভিযোগে একটি দলের নেতা, তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে আজকে আদালতে তোলার কথা, এবং সেটি সম্ভবত দুপুরের পরে হয়তো আদালতে তোলা হবে, এবং তাকে রিমান্ডের আবেদন করবে জিজ্ঞাসাবাদের জন্য, তেমনটি আমরা শুনছি। পরবর্তী সময়ে আরও কেউ আসলে আপনার মাধ্যমে আমরা আরও নিশ্চয়ই, এবং আমরা অপেক্ষা করছি আপনার মাধ্যমে সেই তথ্যগুলো নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সহকর্মী জেমস মাহবুব আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।